আরে শূন্য থেকে হয় পূর্ণ, অসাধ্য করে ফেলে সাধ্য, বাধা ভয় হয় না নত, পার হয়ে যায় পথ যত, হোক না সে পথ যত ডেঞ্জার, তাদের নিয়ে দা চ্যালেঞ্জার, তাদের নিয়ে দা চ্যালেঞ্জার। কেউ লাখ লাখ অর্থ ব্যয় আর সাথে কঠোর পরিশ্রম করেও সফলতার হাতছানি পায় না, আবার কেউ দুটির একটি ব্যয় করে সফলতার শীর্ষে পৌঁছে যায়। আবার এমনও নজির রয়েছে শুধু উৎসাহের কারণে পিছিয়ে পড়েছে জীবন যুদ্ধ থেকে, কিন্তু আরেকজন কোনোটাই নয়, শুধু পরিবারের উৎসাহ পেয়ে হাতছানি দিয়েছেন সফলতাকে। তেমনি একজন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং সফল উদ্যোক্তা গীতিয়ারা সাফিয়া চৌধুরী। আত্মবিশ্বাসকে পুঁজি করে প্রতিটা পদক্ষেপকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে যিনি পৌঁছেছেন সফলতার দ্বারপ্রান্তে। প্রিয় দর্শক, বাংলাদেশের বিখ্যাত অ্যাডভার্টাইজিং এবং কমিউনিকেশন কোম্পানি অ্যাডকমের চেয়ারম্যান গীতিয়ারা সাফিয়া চৌধুরী, তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। পরিবার থেকেই দারুণ এক পরিবেশে বেড়ে উঠেছেন তিনি। তার আরেকটি পরিচয়, তিনি বিশিষ্ট ভাষাবিজ্ঞানী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নাতনি। তার বাবার নাম AFM শফিউল্লাহ এবং মায়ের নাম জাহানারা বেগম। ছয় ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় গীতিয়ারা। 1969 সালের 26 এপ্রিল নাজিম কামরান চৌধুরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। ব্যক্তিজীবনে তিনি পুত্র ফারহান চৌধুরী এবং কন্যা ফাহিমা চৌধুরীর আদর্শ জননী। মেধাবী গীতিয়ারা সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে মাধ্যমিক শেষ করে হলিক্রস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ ও সেন্ট্রাল উইমেন্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স এবং মাস্টার্স শেষ করেন। 1972 সালে তিনি ইন্টারস্প্যান অ্যাডভার্টাইজিং এজেন্সিতে কাজ করা শুরু করেন। এরপর 1974 সালে নিজেই প্রতিষ্ঠা করেন অ্যাডকম নামে অ্যাডভার্টাইজিং এজেন্সি। এছাড়াও 1976 সাল থেকে 2007 সাল পর্যন্ত ছিলেন বিজ্ঞাপন এজেন্সির অ্যাসোসিয়েশনের বাংলাদেশের প্রেসিডেন্ট এবং 1978 সাল থেকে তিনি আছেন এশিয়া ফেডারেশন অফ অ্যাডভান্সিং অ্যাসোসিয়েশনের সদস্য। 2007 সালে তিনি তত্ত্বাবধায়ক সরকারের শিল্প, পাট ও বস্ত্র, সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। কাজের স্বীকৃতি হিসেবে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক জিতেছেন গীতিয়ারা। 1995 সালে অনন্যা পদক, 2002 সালে ডেইলি স্টার এবং DHL এর সৌজন্যে আউটস্ট্যান্ডিং উইমেন ইন বিজনেস পদক জিতে নেন। নিজের কাজের ক্ষেত্র অ্যাডভার্টাইজিংয়েও এশিয়ান অ্যাডভার্টাইজিংয়ের দেয়া সেরা অ্যাডভার্টাইজিং এজেন্সির পুরস্কার অর্জন করে তার প্রতিষ্ঠান। 2008 সালে তিনি অর্জন করেন অর্থকণ্ঠ সংবাদপত্রের শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা পুরস্কার। একই বছর তিনি অর্জন করেন মার্কেন্টাইল ব্যাংক পুরস্কার। তিনি নিজ গুণে প্রতিষ্ঠিত হয়েছেন, মেয়ে হওয়া সত্ত্বেও অন্য সব নারীর মতো ঘরবন্দী হয়ে থাকেননি। আধুনিক তথ্য প্রযুক্তির এই যুগে এসেও অনেকেই যা ভাবতে পারেনি তিনি তা ভেবেছিলেন বহু আগেই, আর এই ভাবনাকে শুধু ভাবনার মধ্যেই সীমাবদ্ধ রাখেননি, করেছেন বাস্তবায়ন। তিনি দূরদর্শী নারী গীতিয়ারা সাফিয়া চৌধুরী। গীতিয়ারাপা, আপনি যে সময়টা সাংবাদিক হিসাবে আপনার ক্যারিয়ার শুরু করেছিলেন সে সময় এরকম চ্যালেঞ্জিং পেশা মেয়েদের কিন্তু দেখাই যেত না, তারপরও এটিকে কেন আপনি পেশা হিসেবে গ্রহণ করেছিলেন? আমি যে ঠিক পেশা হিসেবে গ্রহণ করব সেটা ঠিক ছিল না, কোয়াইট অ্যাক্সিডেন্টলি। কী জন্য, আমি KG 2 যখন পড়ি তখন থেকে কাগজে লিখতাম, বাচ্চাদের পেজে আর কি, প্রত্যেক সপ্তাহে আমার একটা লেখা বেরোতো কোনো না কোনো কাগজে। আর একটা জিনিস আমার খুব ইয়ে ছিল, আমি অনেক বই পড়তাম। এই করতে করতে আমি যখন সিনে কেমব্রিজ পাস করলাম তখন আমার আব্বা আমাকে বললেন কি যে তুমি ইংলিশ লিটারেচার পড়ো। আমি ইংলিশ লিটারেচার পড়বার একবার একদম ইচ্ছা ছিল না। তখন আমার আব্বা, উনি চিন্তেন অবজারভারের যিনি ওনার, তাকে গিয়ে বললেন যে আমার মেয়ে খুব ডিসঅ্যাপয়েন্টেড, ওর ধারণা যে ও ইংলিশ লিটারেচার পড়লে ও শুধু টিচার হতে হবে, ও যে একটা জার্নালিস্ট হতে পারে সেটাও চিন্তাও করছে না, তো ওকে যদি একটা চাকরি দেন আপনি, মানে ইউ ডোন্ট হ্যাভ টু পে হার বাট লেট হার ওয়ার্ক। সো ওনারা রাজি হলেন, আমি জয়েন করলাম। প্রথমে দেখতাম চিলড্রেন্স পেজ, তারপরে দেখা শুরু করলাম উইমেন্স পেজ, তারপরে ফিল্ম পেজটাও। এই তিনটা পেজ আমার দায়িত্ব হলো আর কি। মাস্টার্স করার পরে আমার বিয়ে হয়ে গেলে আমি করাচি চলে গেলাম।
করাচি যাবার পরে ওখানে আমি একটা উইমেন্স ম্যাগাজিনে জয়েন করলাম। সাংবাদিকতা হিসাবে প্রতিবার অনেক সাক্ষ্য রেখেছেন, কিন্তু তারপরে আপনি হঠাৎ করে সাংবাদিকতা ছেড়ে বিজ্ঞাপন সংস্থায় কাজ শুরু করে দিলেন, এই গল্পটা আমাদের সাথে যদি শেয়ার করেন। করাচিতে যখন আমি ছিলাম, আই ওয়াজ অফার্ড এ জব বাই দিস ম্যাগাজিন, তো আমি নিলাম ওটা। তো ওখানে সবাই আমার চেয়ে অনেক বয়সে বড় ছিল, এক্সেপ্ট একটা মেয়ে। ওর অনেক ফ্রেন্ডস ছিল ডিফারেন্ট অ্যাডভার্টাইজিং এজেন্সিতে। তো লাঞ্চ ব্রেকে আমরা করতাম কি, ওই সব ফ্রেন্ডসদের ওখানে যেতাম, তো ওরা সব গিয়ে না ওই ফ্যাশনের গল্প করতো, এইটা এখন লেটেস্ট, এই মেকআপ, এই ইয়ে, এই লিপস্টিক, এই কাপড়। আমার কিচ্ছু ইন্টারেস্ট লাগতো না, কিছু না, আমি তো বুঝতাম না ওগুলি কিচ্ছু। এই কথার মধ্যে ওরা অনেক সময় বলতো যে কপি লেখা ক্লায়েন্ট পছন্দ নেই কিয়া। হ্যাঁ, আবার কোনো দিন বলতো ইয়ে খাতারনাক ক্লায়েন্ট, বহুত মুশকিল করতা, এই সব কথা বলতো। তখন আমি ওদেরকে জিজ্ঞেস করতাম যে হোয়াট ইজ দ্য প্রোডাক্ট, ওরা আমাকে বললো হোয়াট ইজ দিস, জিজ্ঞেস টিজ্ঞেস করে ওরা ওই শাড়ি চুড়ির গল্প করতো, ফ্যাশনের গল্প করতো, আর আমি বসে বসে কপি লিখতাম, লিখে দিয়ে আসতাম। হয় পরের দিন ওটা কাগজে দেখতাম, অথবা আমি গেলে বলতো আরে তুমি তো বাঙ্গাল কা জাদু কা কিয়া, ক্লায়েন্ট পছন্দ কিয়া। তখন না আরও ইন্টারেস্ট লাগতো। ওই করতে করতেই কপি রাইটিংয়ের দিকে আমার ঝোঁক হলো আর কি। ওখানে আমি যখন কাজ করতাম, তখন এখানে আমার যিনি বস ছিলেন, উনি তো পরে আমার বস হলেন, আগে উনি যেতেন করাচিতে, তো ওরা সব ওনার সামনে গল্প করতো যে তোমার বাংলাদেশ এই ইস্ট পাকিস্তানের একটা মেয়ে খুব ভালো কপি লিখে, এই সেই। তা আমি যখন ঢাকায় ফিরত আসলাম, আই মেট মিস্টার করিম অ্যাক্সিডেন্টলি, উনি তখন আমাকে বলছেন আপনি কী করছেন? আমি বললাম কিছু করছি না। বলছে ওয়াই ডোন্ট ইউ জয়েন? হ্যাঁ, সো আই জয়েন্ড অ্যাজ এ কপি রাইটার। আচ্ছা, তারপরে এক মাস পরে বস ডাকলেন, ডেকে আমাকে বললেন কি যে আপনি খুব ভালো কাজ করছেন, আপনি কি, আই ডিসাইডেড টু প্রমোট ইউ অ্যাজ জেনারেল ম্যানেজার। সো আমি কপির সাথে সাথে অন্য ইয়েটাও দেখতে হতো, সার্ভিসিং টার্ভিসিং সব দেখতে হতো। থার্ড মান্থে উনি আমাকে ডাকলেন, ডেকে বললেন কি যে ইউ ডুইং এ এক্সেলেন্ট জব, আই ডিসাইডেড টু মেক ইউ এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। সো আমি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, স্যালারি ইনক্রিজ হয় নাই, কিন্তু আই মাস্ট টেল ইউ দ্যাট। মাত্র 6 জন লোক নিয়ে আপনি আপনার অ্যাডকম শুরু করেছিলেন, এই জার্নির গল্পটা আমাদেরকে একটু বলেন। আই হ্যাড এ ডিফারেন্স অফ ওপিনিয়ন উইথ মাই বস, সো আই রিজাইন্ড। যেদিন এক মাসের নোটিস পিরিয়ড সার্ভ করে, যেদিন প্রথম দিন আমি বাড়িতে, ফোন রিংস, আমি ফোনটা ধরেছি, এক ক্লায়েন্ট ব্রিটিশ ভদ্রলোক, উনি আমাকে বলছেন কি হে গীতিয়ারা, হোয়াট আর ইউ ডুইং অ্যাট হোম? আই বললাম নাথিং। বলে ওয়াই ডোন্ট ইউ ডু দিস ওয়ার্ক ফর আস? আই বললাম আই এম নো লঙ্গার অ্যাট দ্য এজেন্সি। বলছে ইউ আর ইন্টেলিজেন্ট ইনাফ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? আই বললাম নো, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। হিস ইজ ওপেন ইউর ওন। উনি যেই বলেছেন ওপেন ইউর ওন, আমার হাত না এরকম এরকম কাঁপছে ভয়ের ঠেলায়। আমি বললাম নো নো, আই কান্ট আই কান্ট। বলছে অফকোর্স ইউ ক্যান, জাস্ট গেট গোয়িং, স্টার্ট অ্যান্ড কাম টুমোরো টু সি মি। অ্যাগেন দ্য ফোন রিংস, অ্যানাদার ক্লায়েন্ট। আচ্ছা, দিস ক্লায়েন্ট ওয়াজ জার্মান। হ্যাঁ, সে আমাকে বলছে গেটিয়ারা, দিস ইজ নট রাইট, ইউ ক্যানট লিভ আস। তা আমি বললাম হাউ ক্যান আই হেল্প ইউ, আই এম নো লঙ্গার অ্যাট দ্য এজেন্সি। ইয়েস, উই ওয়ান্ট ইউ টু ডু দ্য ওয়ার্ক ফর আস, অ্যান্ড ফর দ্যাট ইউ হ্যাভ টু ওপেন ইউর ওন এজেন্সি। আমি তখন ভয়ে একদম আরও কাঁপতে শুরু করলাম, কি বলছে এগুলি পাগলের মতো। সো আই র্যান টু মাই মাদার ইন ল, অ্যান্ড আই সেড যে মা, আমার শাশুড়িকে আমি মা ডাকতাম, মা আমাকে এরকম, আমার শাশুড়ি খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় বললেন করো, তুমি পারবে, মার সাথে কথা বলে কোনো লাভ নেই। গেলাম আমার শ্বশুরের কাছে, আমার শ্বশুর শুনলেন, শুনে টুনে সব বললেন কি যে পারবে, করো তুমি, সাহস করে করে ফেলো। শ্বশুর শাশুড়ি দুজনেই এনকারেজ করছেন, কিন্তু তখন আমি ফ্রাস্ট্রেটেড, আমি তো ভয় পাচ্ছি। ফোনটা রেখে তারপরে গিয়ে আমার আম্মাকে ফোন করলাম, আম্মা বলছেন মা তুমি পারবে, হ্যাঁ তুমি করো, লাভ হলো না। ওনার সাথে কথা বলে দেন আমি আমার আব্বাকে ফোন করলাম, আব্বা সব শুনে বললেন জাস্ট ডু ইট, ওনার ইউজুয়াল কথা, জাস্ট ডু ইট। আমার হাজব্যান্ডকে ফোন করলাম, আমার হাজব্যান্ড জানে আমাকে দিয়ে কী করে কাজ বের করতে হয়, ও আমাকে একটু উস্কাইয়া দিল আর কি। বলছে খামা খা আব্বা বলেছেন তোমাকে ছেলে করে মানুষ করেছে, তুমি মেয়ে মানুষ, তুমি কী করে পারবা? আরে আমি মেয়ে মানুষ, আমি কী করে পারবো, আমি দেখাই দেবো। এই যে জিদ নিয়ে বেরালাম,
দিয়ে শুরু করলাম অ্যাডকম। তখন আমার পাঁচটা কলিগ, এক্স কলিগ অন্য এজেন্সিতে এসছে, এসে বলছে কি ম্যাডাম আপনার সাথে আমরা, আমি বললাম আমি তো স্যালারি দিতে পারবো না, বলে না দিতে পারলে না দেবেন, তা আমরা কাজ করব। তারপরে ওরা জয়েন করলো আমার হাজবেন্ডের অফিসের একটা ছোট্ট রুম, ওটা ভাড়া ছাড়া নিই নাই, ভাড়া দিয়ে নিয়েছি, ভবিষ্যতে না বলতে পারে যে আমি তোমাকে সাহায্য করেছিলাম। তো তারপরে শুরু করলাম ওখানে, শুরু করে দিলাম ওখানে। আসলে তো এত সহজ না, আমরা এখন যেমন একটা সাকসেস দেখতে পাই, সেই সময় কিন্তু এত সহজ ছিল না। কী কী প্রতিবন্ধকতা আপনাকে পার করতে হয়? ও অনেক অনেক, নতুন ক্লায়েন্টদের কাছে গেলেই বলতো আপনি পারবেন, ছোট বাচ্চা আছে আপনি পারবেন, আমি বললাম না আমার শাশুড়ি দেখবেন। কিন্তু লোকদের না শাশুড়িদের সম্বন্ধে একটা ভিন্ন ধারণা ছিল যে শাশুড়িরা জল্লাদ, কাজ করতে দেয় না। আমার শাশুড়ি এত আমাকে হেল্প করেছেন, এত সহযোগিতা করেছেন, এটা বিশ্বাস করতো না, ওরা ভাবতো যে আমি বুঝি ইম্যাজিন করছি। আর তারপরে যখন রিয়েলি ঢুকলাম তখন খুব অনেক মজার মজার গল্প আছে আমার। যেরকম একবার তখন ওই যে DITF যেরকম কোনো ইন্ডাস্ট্রিয়াল ফেয়ার হতো, ইন্ডাস্ট্রিয়াল ফেয়ারে দুটা ক্লায়েন্টকে ইয়ে করলাম যে তোমার স্টল আমি করে দেবো, হ্যাঁ আমাকে কাজটা দাও, দিল, প্রাইম মিনিস্টার আসবেন। ওইখানে আমার শেষ করতে হচ্ছে কাজ, আমি তখন মই ছিল ওই যে ব্যাম্বু দিয়ে বানানো আর কি, ওটার মধ্যে চড়ে আমি ঠিক করছি সব, উপরে ঠিক করছি, নিজে ঠিক করছি। পরের দিন ওপেনিং, হঠাৎ আমার মনে হচ্ছে পিপল আর মানে কেউ যেন আমাকে দেখছে। তখন 2:30 বাজে রাত্রে, ঘুরে তাকিয়ে দেখি অ্যাবাউট 30-40 মেন আমার দিকে এমনি করে তাকিয়ে রয়েছে। আমি ভয়ে অস্থির যে আমি এখন, বললাম তো যে আমি কিছু খোপা টোপা করতে পারতাম না, চুল খোলা, সো আমি নেবে আসলে আমার চুলটা ধরবে, এরম করে ধরে আমাকে দিবে, পিটি দিয়ে বলবে তুই মেয়ে লক্ষ্য হয়ে এখানে কী করছিস, সেটা বলবে। তারপরে আমি চিন্তা করছি কী করবো। আমার আব্বা আর একটা জিনিস আমাকে বলতেন, সাহসী লক্ষ্মী, তো আমি সাহস দেখাতে হবে। তখন আমি ঘুরে তাকিয়ে খুব জোর গলায় বললাম, কি কি দেখছেন আপনার এখানে, যান ভিতরে, ভিতরে কাঁপছি কিন্তু বললাম। এটা বলে আমি ভান দেখাচ্ছি যে আমার কাজ শেষ হয়নি, আমার কিন্তু নেমে যাবার কথা। ইচ্ছা করে একটু হ্যাঁ পার করে 5-7 মিনিট দিয়ে তারপরে নিচে নামতে দেখি কি একটা এত লম্বা দাড়ি, মাথায় টুপি, এক বয়স্ক লোক আমার দিকে তাকিয়ে আছে। তখন আমি ইয়ে করলাম যেন আমার শাড়িটা আটকিয়ে গেছে ইয়েতে পেরেকে, ওটা ঠিক করতে করতে বললাম কী হলো, যে তো বললাম গেলেন না আপনি। তখন ওর ইয়ে করে বলছে, না মা রাগ করিও না মা, আমি কোনো দিনও ম্যাল কন্ট্রাক্টর দেখি নাই, ম্যাল কন্ট্রাক্টর দেখছে। আচ্ছা এই যে এতদূর এসেছেন, আমি বলবো যে এখন আমরা আপনাকে নির্দ্বিধায় বলতে পারি আপনি সাকসেসফুল লেডি, আপনার হাজবেন্ডের কেমন ভূমিকা ছিল? অসম্ভব ভালো, সেটা একটু জানতে চাই। মানে অনেকেই এরকম, আমি লেট নাইট কাজ করতাম তো বাজারে এরকম ইয়ে হতো, মানে সোসাইটির মধ্যে চেনা শোনাদের মধ্যে যে ও রাত জেগে কী করে, তো এটা আমার কানে যখন আসতো আমি এসে খুব ডিপ্রেসড হয়ে আমার হাজবেন্ড বললো লোকে এরকম বলছে কী করব। আমার হাজবেন্ড আমার দিকে তাকিয়ে বলতো, আমি কিছু বলেছি তোমাকে, তুমি কিসের জন্য এগুলি ওদের কথায় কান দিবে কেন, আমি জানি তুমি কে আর তুমি জানো আমি কে, বাস অ্যাজ লং অ্যাজ দেয়ার ইজ নো মিসআন্ডারস্ট্যান্ডিং বিটুইন আস, আই ট্রাস্ট ইউ অ্যান্ড ইউ ট্রাস্ট মি, দ্যাটস ইট। পরিবার এবং কর্মক্ষেত্র, আমি জানি যে দুটোই কিন্তু খুব ভিন্ন জায়গা এবং দুটোতেই মেয়েদের বিশেষ করে খুব মনোযোগ দিতে হয়। আপনি যদি ফ্যামিলিকে সময় না দেন, ফ্যামিলি একটা সমস্যায় পড়ে যাবে, আবার কাজের ক্ষেত্রেও যদি আপনি নিজে লুক আফটার না করেন সেটাও কিন্তু একটা প্রবলেমে পড়ে যাবে। তো এই দুটোকে আপনি কী করে সামান্য সাধন করেছেন? আমি একটু অর্গানাইজড এই সব ব্যাপারে, ডক্টর সুফিয়া আহমেদ যে ওনার থেকে একটা খুব সুন্দর জিনিস শিখেছিলাম, উনি বলেছিলেন যে স্পেন্ড অ্যাটলিস্ট 1 hour উইথ ইয়োর কিডস, টেল দেম এভরিথিং, তুমি সারাদিনে যা করেছো সেগুলি ওদেরকে বলবে। আমি বললাম কেন আপা এটা বলার কী দরকার, বলে দেখবে তাহলে ওরাও তোমাকে বলবে, সব বলবে। তো আমি লাঞ্চ টাইমে বাসায় যেতাম, বাসায় গিয়ে একসাথে ওদের সাথে খেতাম, দিয়ে বিছানায় শুয়ে 1 ঘন্টা গল্প করতাম, করে আমার সব কী হলো অফিসের সব পটরপটর করতাম, ওরাও আমাকে বলতো স্কুলে কী হলো না হলো। বাচ্চাদের কথা যখন এসেছে বাচ্চাদের কথা জানতে চাই। আমার একটা ছেলে একটা মেয়ে, ছেলেটা এখন আমার সাথেই আছে, আর এক কমই আছে, হি হ্যাজ টেকেন ওভার, সো ওই
বেশি কিছু দেখে শুনে। আমার মেয়ে আমার কম্পিটিটর, সে ওগেলভি চালায়। সো আমি দুজনকেই অ্যাটকমে এনেছিলাম যে ওদেরকে নিয়ে যেতাম অফিসে, ওরা কোনায় বসে হোমওয়ার্ক করতো, আমি কাজ করছি। তারপরে হোমওয়ার্ক শেষ হয়ে গেলে বলতাম যাও এক গ্লাস পানি নিয়ে আসো বা যাও চা দিতে বলো, এরকম। তারপর একটু যখন বড় হলো, এই এটা ফাইল করো। তারপরে আরেকটু যখন বড় হলো, এই এটা দেখো তো স্পেলিংগুলো কারেক্ট আছে কি না, এইসব করতাম। করতে করতে বোথ অফ দেম বিকেম ইন্টারেস্টেড ইন অ্যাডভার্টাইজিং, অ্যান্ড দুজনেই আসলো। প্রতি শুক্রবারে আমার পুরো কাপড় বের করে ফেলি, সপ্তাহ সাত দিনের, যেরকম এটা আজকে ছিল এটা আমার পড়তেই হচ্ছে, আর আমার কোনো উপায় নাই। সো এই করি আমি। সো গুছান। আচ্ছা, আর অফিসটা কী করে করেন? অফিসে সব কিছু মানে সব কিছু অর্গানাইজড করে সেটা কীভাবে? সেটা আমার দুইটা ডায়েরি আছে, একটা আমার ব্যাগে থাকে ছোট ডায়েরি, আর একটা টেবিলে থাকে। সো লিখে রাখি, গিয়ে দেখে নিই সকালবেলায় যে কী কী কাজ আছে। এখন তো আমি হ্যান্ডস অন ওই রকমভাবে না, আমার নিজের করতে হয় না অনেক কিছু, কিন্তু করাতে হয়। আমি লিখে রাখি, জিজ্ঞেস করি যে কলিগের করার কথা, এই এটা কী হলো, প্রোগ্রেস কী, হ্যাঁ এরকম। বিখ্যাত পরিবারে আপনার জন্ম এবং আপনার শৈশবটা নিশ্চয়ই সুন্দর ছিল, শৈশবের গল্পগুলো আমাদের একটু বলেন। আমাদের খুব ক্লোজ নিট ফ্যামিলি, আমার আব্বারা সাত ভাই দুই বোন। আমার দাদার বাড়িতে আমার ছয় চাচা থাকতেন, আমরাই শুধু বাইরে থাকতাম। কিন্তু এভরিডে অফিস থেকে আব্বা আসলেই আমরা দাঁড়িয়ে থাকতাম বারান্দায়, দেখতাম আব্বা আসলেন, বাস সবাই গিয়ে গাড়িতে উঠলাম, দাদির বাড়ি যেতাম। অনেক সময় গিয়ে দেখতাম চাচিমারা বসে, ফুপম্মারা বসে, আম্মা জয়েন করতেন, ওই আম কেচে তারপরে আমের মুরব্বা বানানো হচ্ছে, সবাই মিলে কাজ করা, সবাই মিলে গল্প করা, বই পড়া নিয়ে গল্প করতাম, লেখা নিয়ে গল্প করতাম, নানান রকমের গল্প। একদম আমরা বাংলা শুরু করেছি ক্লাস এইটে যখন পড়ি, তখন বাংলা ইন্ট্রোডিউস হলো। তো বাংলা ইয়েতে একটা ওয়ার্ড দিবে, সেন্টেন্স বলতে হবে একটা সেন্টেন্স। তো আসলো আমার কাছে পত্নী, আমি চিন্তা করে বললাম আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর পত্নী। বলছেন না তুমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর পত্নী না। আমি হ্যাঁ আমি ওনার ছেলের মেয়ে, তো আমি তো পত্নী শুনে শুনে অভ্যস্ত, পত্নী আর পত্নীর মধ্যে যে ডিফারেন্স, আমি বানিয়ে দিলাম পত্নী। তো এই গল্প আমার যখন সন্ধ্যের সময় দাদুর সাথে দেখা, তখন যখন বললাম, দাদু বলছেন বাংলার পণ্ডিতের ভাষায় এই যে অবস্থা। অনেক তো ব্যস্ত থাকেন, অবসর বললে একদমই নেই, তারপরে হয় না যে একটুখানি অবসর পেলেন, তখন কি করেন? তখন খুব যে একটা বেশি কিছু করি তা না, আমার একটা বিড়াল আছে, বিড়ালটার সাথে খেলি, গান শুনি আর ফুল সাজাই। প্রিয় পোশাক কি কি পরতে? শাড়ি, সুতি দেশি শাড়ি। কোনো পছন্দের রং আছে কি? রং বলতে আমি দুটো রং পছন্দ করি না, ওই দুটো রং বলে দিই, ব্ল্যাক একটা আর ব্রাউন একটা, এই দুটো পছন্দ পছন্দ করি না, তাছাড়া বাকি সবগুলো পছন্দ। ঢাকা ক্লাবের একটি মজার ঘটনা আছে যেটা আমি জানতে চাইছি। আমরা জানি যে আপনি ঢাকা ক্লাবের মেম্বার হতে গিয়েছিলেন এবং আপনাকে অনেকগুলো সিচুয়েশনের সামনে মুখোমুখি হয়েছেন, এই গল্পগুলো বলেন। ঢাকা ক্লাবের মেম্বার কিন্তু আই এম দ্য ফার্স্ট ওমান টু হ্যাভ বিকাম এ মেম্বার অন মাই ওন রাইট, অ্যাজ এ স্পাউস আমি ইউজ করতে পারতাম। আমি বসে রয়েছি আমার হাজব্যান্ডের পাশে, আমার বাচ্চাদেরকে নিয়ে খেতে গিয়েছি, ইলেকশন টাইম, তখন সবাই আমার হাজব্যান্ডকে বলছে শুনছি, কামরান ভাই এই বাচ্চাদের জন্য না এটা করবো, কামরান ভাই মহিলাদের জন্য এটা করবো, কামরান ভাই এটা। আমি চিন্তা করছি আরে আমি পাশে বসে রয়েছি, মহিলাদের জন্য করবে, বাচ্চাদের জন্য করবে, তা আমাকে জিজ্ঞেস করো না কেন, কামরান ভাইকে কেন। তখন আমি ডিসাইড করলাম যে না, আই মাস্ট বিকাম এ মেম্বার অন মাই ওন রাইট। একটা প্রপোজাল লাগে, একটা সেকেন্ডার লাগে, কেউ আমার প্রপোজাল সেকেন্ডার হতে চায় না। যাকেই বলি সে বলে তোর পাগলি কেন তুই হবি, তোর স্বামী তো মেম্বার। আবার কেউ ভাবি পাগলামি করেন না, দরকার নাই। তারপরে অনেক কষ্ট করে পেলাম একটা প্রপোজাল, একটা সেকেন্ডার, তারপরে অ্যাপ্লাই করলাম, তারপরে ডিসাইড করলাম যে কমিটিতে দাঁড়াবো। আচ্ছা, কমিটিতে প্রেসিডেন্ট প্লাস 10 মেম্বার্স, এক্সিকিউটিভ কমিটিতে জন্য দাঁড়ালাম। তখন 10 জনের মধ্যে একজন ভোট পেলাম, জিতলাম, হায়েস্ট ভোট পেলাম, জিতলাম। যখন পোর্টফোলিও দিচ্ছে তখন আমাকে উইমেন অ্যান্ড চিলড্রেন, ওয়াই জাস্ট বিকজ আমি উইমেন অ্যান্ড চিলড্রেন দিতে হবে, বাট এনিওয়ে আই ডিডন্ট মাইন্ড, করলাম কাজ। নেক্সট টাইম যখন দাঁড়ালাম এগেন এক্সিকিউটিভ কমিটির জন্যে,
তখন আই পুট মাই ফুট ডাউন, আই সেড ইউ হ্যাভ টু গিভ মি ডেভেলপমেন্ট। প্রেসিডেন্ট তো একটু শিভারিং যে আপনি ডেভেলপমেন্টের, আই ক্যান ডু ইট, পেলাম ডেভেলপমেন্টের, অনেক কাজ টাজ করলাম তখন। এবারে প্রেসিডেন্ট হতে চাই আমি। কি প্রথমে শুরু হলো, দেশের প্রাইম মিনিস্টার একজন মহিলা, লিডার অফ দ্য অপোজিশন একটা মহিলা, শান্তি নাই, বাসায় যাই একটু শান্তির জন্যে, ওখানে আরেকজন মহিলা বউ, শান্তি নাই, ক্লাবে এসো আবার আর একটা মহিলা, হবে না। আমি তখন যখনই তো আমার কানে আসলো যে এই চলছে, তখন আমি আই ওয়েন্ট রাউন্ড সেইং যে লিসেন গাইজ, আই এম নাইদার দ্য প্রাইম মিনিস্টার নর দ্য লিডার অফ দ্য অপোজিশন নর ইয়োর ওয়াইফ, সো হোয়াট ডাজ ইট ম্যাটার। তখন কনভিন্সড হলো আর কি যে না, আমি গ্যাঞ্জাম করবো না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আপনার দাদু ছিলেন, তা দাদুর সাথে আপনার কোনো স্মৃতি নিশ্চয়ই আছে? অনেক স্মৃতি আছে দাদুর থেকে, আমি মানে আই ওয়াজ এনকারেজড অল দ্য টাইম বাই হিম। হ্যাঁ, আমার আম্মার সাথে আমার দাদা দাদির সম্পর্ক খুব ক্লোজ ছিল, ওনারা অসম্ভব আদর করতেন, ওনারা আমার আম্মাকে আম্মাই ডাকতেন, এরকম ক্লোজ ছিলেন। আমার আম্মা বেশি দূর পড়াশোনা করতে পারেন নাই, ওনার শখ ছিল যে আমি পড়াশোনা করব, ইয়ে করব। আমি ইন্টারমিডিয়েট পাস করেছি দেখি আমার আম্মা কাঁদছেন, আমি বুঝছি না আম্মা কাঁদছেন কেন, যতবার বলছি আম্মা কাঁদছেন কেন কাঁদছেন কেন বুঝি না। ওনার চিন্তা যে বিকজ আমি সবচেয়ে বড়, ইন্টারমিডিয়েট পাস করেছি, অনেক বিয়ের প্রস্তাব আসছে, দাদু বলবেন এখন বিয়ে দিয়ে দাও। দাদু যখন আমাকে কি পড়বি জিজ্ঞেস করেছেন, তখন আম্মা আসলেন বসলেন, দাদু আমাকে কিন্তু আমার অ্যাডমিশন ফর্মটা দাদু দিলেন। তারপরে যখন আমি আবার অনার্স পাস করলাম, আবার দাদু এরকম আসলেন, এসে সব কিছু গল্প স্বল্প করলেন, করে টোরে বলছেন কি তুই কোরআন শরীফ পড়েছিস? আমি জি দাদু পড়েছি। মানে বুঝে পড়িস না তোতা পাখির মতো পড়িস? তেমন যখন মুরবি সাহেব পড়েছিলেন তখন মানে বুঝেছিলেন, এখন তোতা পাখির মতো পড়ি। তখন উনি হাসলেন হেসে, একটা ওনার ব্রিফকেস ছিল একটা লেদারের, সেটা থেকে আল্লামা ইউসুফ আলীর ইংলিশ ট্রান্সলেশন অফ দ্য কোরআন আমার হাতে দিলেন। তখন উনি বলছেন কি অনার্স হয়ে গেছে, দেখতে দেখতে মাস্টার্স হয়ে যাবে। তখন আব্বা আম্মা জোর করে তোর ঘাড়ের উপরে কাউকে চাপিয়ে দিয়ে বলতে পারে একে বিয়ে করতে হবে, ইসলাম গিভস ইউ দ্য রাইট টু চুজ ইউর ওন লাইফ পার্টনার। আই সে থ্যাংক গড, মনে মনে ভাবছি থ্যাংক গড। মিস্টার কামরান চৌধুরীর সাথে আপনার পরিচয় ছিল, তো সে সময় আপনারা দেখাশোনাটা কি করে করতেন? আমরা ব্রিটিশ কাউন্সিলে যেতাম, বা বই পড়ছি কিন্তু আস্তে আস্তে করে কথা বলছি, আসলে বই পড়ার ভান দেখাচ্ছি, ABCD পড়ছি। কেউ কি বুঝতে পেরেছিল আশেপাশের কেউ? বুঝলেও বন্ধু বান্ধবরাই তো থাকতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর তারপরে হলো, চললো এভাবে। এভাবে কতদিন? 4 years। তারপর বাবা জানলেন? আব্বা আম্মাকে যখন আমার শ্বশুর প্রপোজাল নিয়ে এসেছিলেন, কিছু অ্যাপল আর কিছু অরেঞ্জ নিয়ে এসছেন, তখন আমার আব্বা বলছেন কি যে এটা কার জন্য এনেছেন? বলে চম্পার জন্য, আমার ডাক নাম চম্পা, চম্পার জন্য। আমার আব্বা বলছেন কি আমার মেয়ে এতটুক খায় না, আমার মেয়ের জন্য এক ঝুড়ি লাগে। পরদিন আমার শ্বশুর এক ঝুড়ি কমলা এক ঝুড়ি আপেল নিয়ে এসে হাজির হলেন। এই করে আমার আব্বা ওনাকে আপ ডাউন যে করিয়েছেন না, ইউ উইল নট বিলিভ ইট। আমার মেয়ের অনেক রাগ। হ্যাঁ রাগ ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আমার মেয়ে কিন্তু আপনার ছেলেকে মারতে পারে। ঠিক আছে মারবে, কোনো অসুবিধা নাই। পরের বার যখন এসছেন তখন আমার শাশুড়িও এসছেন সাথে, তখন বলছেন চৌধুরী সাহেব আপনি বললেন যে আমার মেয়ে আপনার ছেলেকে মারতে পারে, আমি আপনার ছেলেকে দেখি নাই কিন্তু শুনেছি ওর অনেক লম্বা টম্বা, আমার মেয়ে তো হ্যাংলা পাতলা, তো কী করে মারবে? আমার শাশুড়ি তখন উঠে বলছেন কি আমি ধরবো ওকে। সো সুইট। আমার শ্বশুর বলছেন আমি লাঠিটা আগিয়ে দেব। সবশেষে একটু প্রশ্ন করতে চাইছি, একজন নারীর সামনে এগিয়ে যাওয়ার পেছনে কাদের ভূমিকা অনেক বেশি থাকে এবং যার কারণে সে অনেক দূর নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে? আমি মনে করি এটা তো প্রথমেই ফ্যামিলি। ফ্যামিলি বলতে আমি শুধু নিজের ইয়ে বলছি না, সব দিক থেকে, সব দিক থেকে, মানে বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুদিক থেকেই দরকার এটা। আর আর কর্মক্ষেত্রে? কর্মক্ষেত্রে তো নিজের সাহসটা রাখতে হবে, শর্টকাট নাই,
There's no shortcut to success. If you want to be successful, you have to work hard and work sincerely. আপনার আর কি কি চ্যালেঞ্জ আছে জীবনে? চ্যালেঞ্জ একটা সুন্দর দেশ দেখার চ্যালেঞ্জটা, আর কি আমার কন্ট্রিবিউশন ওখানে কি থাকতে পারে সেটা একটা চ্যালেঞ্জ, এটাই করতে হবে। আপা আপনি অনেক ব্যস্ত, তারপরে আজকে সারাটা দিন আপনি আমাদের সময় দিয়েছেন, আমরা আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আপনার জন্য দোয়া করি আপনি ভালো থাকবেন এবং এমনি করে সুন্দর সুন্দর কাজ আমাদের উপহার দিবেন। এটিএন বাংলাকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এই আমাকে এই একটা অপরচুনিটি দিলেন, আমাকে লোকের সামনে তুলে ধরলেন বলে অনেক ধন্যবাদ। আপা আপনার জন্য আমাদের এটিএন বাংলার পক্ষ থেকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটিএন বাংলাকে অনেক ধন্যবাদ এটার জন্য। বিশ্বকবি বলেছেন, নিশিদিন ভরসা রাখিস ওরে মন হবেই হবে, যদি পণ করে থাকিস সে পণ তোমার রবেই রবে, ওরে মন হবেই হবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে চ্যালেঞ্জারের আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন আর চোখ রাখবেন এটিএন বাংলায়।